সুখের দিন আস্তে আস্তে শেষ হতে চলেছে বন্ধুরা, তার কারণটা তোমাদের অবশ্যই বলছি। পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট তোমরা দেখতে থাকো। তো দেখো, ঘুম থেকে উঠেছি, ব্রাশ করতে করতে ভিডিওটা স্টার্ট করে দিলাম, আর মা এখানে জল ভরছে, আর অনেক দিন পর আজকে রোদ উঠেছে। আমি ওই জন্য খুব খুশি, অনেক দিন পর আজকে মাথায় শ্যাম্পু করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 10টা। তো বিয়ের পরে নিশ্চয়ই বেসিক্যালি কোনো ঘরের বউ 10টায় উঠতে পারে না, অনেকে উঠতে পারে, আমি হয়তো পারবো কি পারবো না জানি না, তাই তোমাদেরকে বললাম এই সুখের দিন। ঘুম থেকে উঠে মা চা দিচ্ছে, নিজের ইচ্ছে মতো সব কিছু করছি, তখন হয়তো সবটাই পরাধীন হয়ে যাবে। 25 বছর ধরে যেই ঘরটা নিজের মতো ভেবে এতদিন ছিলাম, সেই ঘরটা ছেড়ে আর কিছুদিনের মধ্যে যেতে চলেছি অন্য একটা ঘরে, অন্য পরিবেশে, অন্য মানুষদের সাথে থাকতে। তো দেখো, কথা বলতে বলতে মা এখানে রান্না করে নিচ্ছে, আর আজকে হবে আমার প্রিয় মাছ ভোলা মাছ। ভোলা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, তার সাথে কই মাছ আছে, আর আছে মাটন। মাটন হচ্ছে আমার সবথেকে ফেভারিট। অনেকদিন ধরে ভাবছিলাম মাটন খাবো, মাটনের লাল লাল ঝোল খাবো, ভীষণ সর্দি হয়েছে, মানে এখনও গলা আমার বসে আছে। তো সেই জন্য মাকে বললাম এই এই রান্নাগুলো করো, আর তার সাথে পেঁয়াজকলির তরকারি বেশি করে টমেটো দিয়ে টক টক। মানে আমি ভিডিও এডিটিং করছি, তাতে আমার জিভে জল চলে আসছে, আমি এত ভালোবাসি এগুলো খেতে। তো সেই মতোই মা রান্না করছে, আর আজকে রোদ উঠেছে বলে আজকে আমি ছাদে শ্যাম্পু করব। আর আজকে কিন্তু তোমাদেরকে বিয়ের কার্ডটাও দেখাবো, অনেক কিছু শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। লাল লাল দেখতেই পাচ্ছ, এখানে ঝোল হয়ে গেছে, আর এই মাটন মা বসিয়ে দিয়েছে, কিন্তু আমার আর নিচে থাকার টাইম নেই। এবার আমি ছাদে চলে যাব, অনেক টাইম হয়ে গেছে এখন। তো এই দেখো, ছাদে চলে এসেছি, আর আমি অনেক দিন পর, 8 থেকে 10 দিন পর আমি শ্যাম্পু করতে চলেছি, এতটাই ঠান্ডা লেগেছিলো, তাই জন্য মা বললো ছাদে চলে যা, ছাদে গিয়ে শ্যাম্পুটা কর, আর তারপরে আমি বসে বসে খাবো কুল মাখা। তো আমরা কিন্তু আগে যখন ছোটোবেলা ছিল, বড়বেলাতে যতদিন পড়াশুনো করেছি ততদিন কিন্তু সরস্বতী পুজোর আগে কোনোদিনও কুল খেতাম না। সরস্বতী পুজোর পরে নারকেলি কুল মাকে দিয়ে তারপরে কুল খেতাম, কিন্তু এখন তো পড়াশুনো সব ডগে উঠে গেছে, তো সেই জন্য আগেই কুল খেয়ে নিলাম। নারকেলি কুলটাকে মাখিয়েছি, লেবু দিয়েছি, মানে একদম ঝাল লঙ্কা দিয়েছি, বিট নুন দিয়েছি, কাসন্দি দিয়েছি, খুব ভালো করে মাখিয়েছি, আর মাথার উপর সূর্য চলে এসেছে, মানে এখন বাজে প্রায় 1:45, অতটাই দেরি হয়ে গেছে। তো এই দেখো, কুল মাখা খাচ্ছি আর চুলটাকে শোকাচ্ছি, তারপরে যাব মেলা দেখতে। তো আগে লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে যাব মেলা দেখতে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, 2 বেজে গেছে, বসে গেছি লাঞ্চ করতে। তো ফার্স্টে আমি খাচ্ছি পেঁয়াজকলি মাখিয়ে, উফ দারুণ হয়েছিল। আর এই যে তোমার মানে সর্দি মুখে না, ঝাল ঝাল টক টক, মিষ্টি খেতে একদমই ভালো লাগে না, ঝাল ঝাল টক টক খেতে ভীষণ ভালো লাগে। আর তারপরে যে ভোলা মাছ দিয়ে খাচ্ছি, ভোলা মাছটা জাস্ট দারুণ হয়েছিল, একদম রগরকা, লাল লাল, তেল তেল, ঝাল ঝাল, সবই দারুণ হয়েছিল। আর তারপরে মাটন, মাটন হচ্ছে আমার মোস্ট ফেভারিট। আমার মাটন খুবই ভালো লাগে খেতে, তুমি যদি আমাকে তিন বেলাই মাটন দাও, আমি তিন বেলাই মাটন খাবো, আমার এত ভালো লাগে। আমার চিকেন একদম ভালো লাগে না, ঠেকায় পড়ে খেতে হয় ওই আর কি। তো দিয়ে খেয়ে দিয়ে রেডি টেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম, আমাদের এখানে মেলা হয়। তো পৌষ সংক্রান্তির সময় কিন্তু এই মেলাটা হয়, এই মেলাতে হেনও কিছু নেই যে পাওয়া যায় না, দাঁতনের বটি পাওয়া যায়, কাঠারি, খুন্তি, হাতা, ছান্তা, সারাসি, বটি তো পাওয়া যাই যায়, তার সাথে কিন্তু ঠাকা পাওয়া যায়। আর আমরা কিন্তু দুটো ঠাকা কিনেছি, মটরশুঁটি কিনেছি, শাকা আলু কিনেছি, রাঙা আলু কিনেছি, এইগুলো বলে এই মেলাতে কিনতে হয়। তো বন্ধুরা, মেলাতে তো এই সবই পাওয়া যাচ্ছে, আর তার সাথে কিন্তু আমরা কিনেছিলাম ঠাকা। ঠাকা কিন্তু আমরা 2-3টে ঠাকা কিনেছি, ছোটো একটা কিনেছি লঙ্কা রাখার জন্য, বড় কিনেছি পেঁয়াজ রাখার জন্য, আলু রাখার জন্য, আর তারপরে যেটা ছোটোবেলায় খুব কাঁদতাম সেটা হচ্ছে মাটির খেলনা। মাটির খেলনা ছোটোবেলায় কিনবো সেটা খুব মনে পড়ছিল। আর তারপরে দেখো, এটা হচ্ছে আমাদের বিয়ের কার্ড, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বিয়ের কার্ডটা তোমাদেরকে দেখিয়েই আমি চলে যাব উপরে প্যাকিং করতে, কারণ আর কিছু দিন, 2-3 দিনের মধ্যে আমাদের বিয়ে বাড়ি। তো চলো প্যাকিংটা তোমরা দেখে নাও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খাটে পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে, এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ব্ল্যাক কালারের শাড়িটা মা যেদিন আইবুড়ো ভাতের দিন আমরা যাচ্ছি সেই দিন নেবে, ব্লাউজ পরবে এই ব্ল্যাক কালারের, আর যেদিন হচ্ছে বিয়ে সেই দিন এই হলুদ শাড়িটা পরবে, তার সাথে রানি কালারের ব্লাউজ পেয়ার করবে। আর এই শাড়িটা কিন্তু আমার, আর আমি অনেক দিন আগে কিনেছিলাম বন্ধুরা, 1-1.5 বছর আগে, তো পরাই হয়নি, কোথায় ঢুকেছিল মা তাকে খুঁজে বার করেছে, আর মা এটা পরবে বিয়ের দিন রাত্রে। তো তারপর
তারপরে দেখো এই শাড়িটাও খুব সুন্দর, এটা হচ্ছে আমার মেজো মাসির শাড়ি, তো মাসি এসেছিল দিয়ে গেছে মাকে। এই শাড়িটা মা বিয়ের পরের দিন পরবে, আর তারপরে বউভাতের দিন সকালে পরবে, এইটা রাত্রে পরবে এইটা। এই শাড়িটা কিন্তু দারুণ, আর এর ব্লাউজটাও কিন্তু খুবই সুন্দর কাটিয়েছে, তোমাদেরকে দেখাবো। আর এইটা একটা এক্সট্রা মা নিয়ে রাখছে ঘরে পরা টরার জন্য। যাই হোক, তো এই হচ্ছে সব শাড়ি, দেখতেই পাচ্ছ পুরো পরপর সাজিয়ে দিয়েছি। আর এই একটা নাইটি নেবে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আমারটা তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো আমার দেখো এইগুলোই নিয়েছি, খুব একটা বেশি নিইনি। তো এটা পরবো বিয়ের দিন সকালবেলাতে গায়ে হলুদের সময়, রাত্রেবেলাতে পরবো এই চুড়িদারটা, আর বিয়ের পরের দিন পরবো এইটা, বিয়ের বউভাতে সকালে পরবো এইটা, আর এই হচ্ছে বউভাতের রাতে। মানে এটা আমার অনেক মানে স্বপ্ন ছিল যে লেহেঙ্গা পরবো, কিন্তু লেহেঙ্গা নিইনি, আর লেহেঙ্গাটা বিয়ে বাড়ি ছাড়া আর পরতে পারবো না। তো সেই জন্য আমি বউভাতে কিন্তু রানি সকালেও রানি পরবো, রাত্রেও রানি পরবো। আর শাড়িটা কিন্তু দারুণ, যখন পরবো তোমরা দেখতে পাবে, খুবই সুন্দর। আর ব্লাউজটা কিন্তু আমি কাটিয়েছি ব্যাকলেস, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল ব্যাকলেস পরার, তো সেই ইচ্ছেটা ফাইনালি পূরণ করে নিচ্ছি। আর এই দুটো নাইট ড্রেস নিয়েছি, তো এই হচ্ছে আমার ব্যাপার। ড্রেসগুলো তো দেখলেই সব কিছু প্যাকিং হয়ে গেছে, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কসমেটিক্স। যেটা যার সাথে পরবো সেটা তার সাথে ম্যাচিং করে নিয়ে নিয়েছি, মানে একটা পুরো ব্যাগই হবে কসমেটিক্সের, তার মধ্যে টাওয়াল টাওয়াল সব কিছু নিয়ে নেব, সব কিছু কমপ্লিট। আর কিনেছি দুটো চুড়, সেটা আমার বিয়েতেও পরতে পারি আমি, কিংবা দাদার বিয়ের সময়ও পরতে পারি, যখন হোক পরবো। এটাকে একটা কিনে রেখেছি, এটা হচ্ছে শ্রীহরির, আর এই দুটো নিয়েছে 1290 টাকা। আর এগুলো সব রেডি করে, চলো বাই।